ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। বন্ধুরা, আজ আমরা শিখবো এই ধরনের রাবার স্ট্যাম্প আমরা কীভাবে তৈরি করব। তো এই ধরনের রাবার স্ট্যাম্প কিন্তু আমরা কোরেল ড্রতে ম্যানুয়ালভাবে তৈরি করতে পারি এবং যে কোনো বিলে সেট করে সেটাকে আমরা প্রিন্ট আউট দিতে পারি। তো আসুন শিখে নিই আমরা কীভাবে কোরেল ড্রতে আমরা এই ধরনের রাবার স্ট্যাম্প তৈরি করব। তো সবার প্রথমে আমরা চলে যাবো হচ্ছে ইলিপস টুলে, আর কিবোর্ডে আমরা কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করে আমরা এই ধরনের একটা সার্কেল তৈরি করব। যদি আমরা কন্ট্রোল প্রেস করে সার্কেল তৈরি করি তাহলে কিন্তু এর লম্বা এবং চওড়া দুটি কিন্তু সমান হয়। এছাড়াও এখানে আমরা ভ্যালু চেঞ্জ করে যেমন 60x60 করেও আমরা লম্বা চওড়া সমান একটা সার্কেল তৈরি করতে পারি। এবার আমরা কি করব না, এটাকে একটা কপি পেস্ট করব। সিলেক্ট করাই আছে, এর উপরে রাইট ক্লিক করব, কপি, আর বাইরে ক্লিক করার পর রাইট ক্লিক করে পেস্ট। এখন আমাদের কাছে দুটো সার্কেল আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো ওপরে যে সার্কেলটা আছে এই নোটটাকে ধরবো, আর কিবোর্ডে আমরা শিফট প্রেস করে রাখবো। তো শিফটটা চেপে রেখে আমরা এই নোটটাকে ধরে ভেতর দিকে ড্র্যাগ করব। প্রথমে আমরা মাউসটা ছাড়বো, তারপর আমরা শিফট বাটনটা ছাড়ব। তো এইরকম আমাদের দুটো সার্কেল তৈরি হয়ে যাবে, ঠিক যেমন এখানে আছে। দুটো লাইনকে আমরা মোটা করার জন্য দুটোকে সিলেক্ট করব, আর কিবোর্ডে F12 কি প্রেস করব। এখানে আমরা 4 পয়েন্ট করে নেব। নাও আমরা এই তিনটে লেখা লিখব, গ্রাফিক ম্যাক্স পেড আর কলকাতা। এখানে এই যে দুটো ফন্ট আছে একটু বোল্ড টাইপের ফন্ট আছে, তো এখানে আপনারা এরিয়াল ব্ল্যাক, কার্গো বা ইম্প্যাক্ট যে কোনো বোল্ড ফন্ট আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি ইম্প্যাক্ট ফন্টটা ব্যবহার করব। তিনটে লাইনকে আলাদা করার জন্য আমরা অবজেক্ট, এখানে আমরা শর্টকাটে কন্ট্রোল কে অথবা এখানে ক্লিক করব, ব্রেক আর্টিস্টিক টেক্সট ইম্প্যাক্ট, এখানে আমরা ক্লিক করব। তাহলে তিনটে লাইন আলাদা হয়ে যাবে। এখানে আমরা দেখব যে প্রত্যেকটা ক্যারেক্টার অর্থাৎ PHIC প্রত্যেকটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্পেস আছে। যখন আমরা কখনো লেখাকে যখন আমরা রাউন্ড করি বা ঘোরাই তখন কিন্তু লেখাগুলোর মাঝখানে যে স্পেসটা থাকে সেটা কমে যায় এবং দুটো ক্যারেক্টার কিন্তু গায়ে গায়ে চলে আসে, যেমন PH গায়ে গায়ে চলে। কিন্তু এখানে তেমন নেই, এখানে সুন্দর আছে। তার জন্য আমাদের কি করতে হবে না, প্রথমেই এই লেখাগুলোর মাঝখানে স্পেসটাকে বাড়িয়ে নিতে হবে। তার জন্য লেখাটা সিলেক্ট করব, আর সেভ টুলে গিয়ে আমরা জাস্ট ডান দিকে ড্র্যাগ করব আর মাঝখানে স্পেসটাকে বাড়িয়ে নেব। সেম এই ক্ষেত্রেও আমরা বাড়িয়ে নেব। কলকাতা লেখাটাকে আমরা অন্য ফন্টে নিয়ে নেব, ক্যালিবরি ফন্টে নিয়ে নেব, আর বোল্ডে ক্লিক করব, স্পেসটা একটু কমিয়ে দেব। এবার ওপরে যে ফন্টটা এই দুটো সার্কেলের মাঝখানে নিয়ে আসব, আর ড্র্যাগ করে আমরা দেখব জিটা এর ঠিক কি পজিশনে আসলে ভালো হয়। তো এখন মোটামুটি ঠিক আছে, আর একটু স্পেসটা আমরা বাড়িয়ে নিচ্ছি। এবারে এটা সিলেক্ট করা আছে, কিবোর্ডে শিফট প্রেস করে আমরা ভেতরের সার্কেলটা সিলেক্ট করব, টেক্সটে ক্লিক করে ফিট টেক্সট টু পাতে ক্লিক করব। এখন এই যে লেখাটা আছে এটা হচ্ছে বটম অ্যালাইনমেন্টে আছে, অর্থাৎ এই সার্কেলটার সঙ্গে বটমের সঙ্গে লেগে আছে, কিন্তু এই লেখাটা আমাদের এই দুটো সার্কেলের মাঝখানে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা এই যে আমাদের জায়গাটা আছে উপরের যে অ্যারোটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দুটো লেখার মাঝখানে, দুটো লেখা না, এই যে লাইনটা আর লেখাটার মাঝখানে স্পেসটা বাড়বে, লেখাটা আরও উপর দিকে উঠবে। তো এখানে আমরা জাস্ট ক্লিক করব, ডিস্টেন্স ফ্রম পাথ, একবার, দুবার, তিনবার, চারবার,
তো মোটামুটি ঠিক লাগছে। সেম কলকাতা লেখাটাকে আমরা তলায় রাখবো, তার জন্য একটু আমরা বড় করে নেব। এবারে এই লেখাটাকে আগেই আমরা 180 ডিগ্রিতে রোটেশন করিয়ে নেব, ঠিক এরকম। এবার সেম প্রসেস লেখাটা সিলেক্ট করব, শিফট চিপে ভেতরের সার্কেলটা, আর টেক্সটে ক্লিক করে ফিট টেক্সট টু পাথ। আমরা দেখতে পাই এখানে একটা গ্রিন বা রেড কালারের একটা বক্স টাইপের থাকবে, ঠিক এরকম। তো সেই জায়গাটা আমরা মাউস দিয়ে চেপে ধরব, আর ড্র্যাগ করে আমরা টেনে নিচের দিকে ঠিক মাঝখানে আমরা সেট করব। ফাইন। তো আমাদের ওপরে পোর্শন এবং নিচের যে পোর্শন আছে সেটা কিন্তু হয়ে গেল, দুটো সার্কেলও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা মাঝখানের এই পজিশনটা করব, তার জন্য চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল আর রেক্ট্যাঙ্গেল ড্র করব। রাউন্ড কর্নার করার জন্য শেপ টুলে চলে যাব, আর কোণাটা প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করব, তো রাউন্ড কর্নার হয়ে যাবে। এটাকে ব্ল্যাক ফিল করে দেব, আর আউটলাইনটাকেও আমরা অফ করে দেব, একটু বড় করে নেব। এবার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, আর শিফট চিপে আমরা বড় সার্কেলটা সিলেক্ট করব, আর সি চিপে সেন্টারিং করে নেব, একটু তলার দিকে আমরা নামিয়ে নেব। এবারে চলে আসি এখানে, এখানে দেখব যে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এরপরে একটু সাদা অংশ আছে, সেম এখানেও। তার জন্য আমরা এটাকে, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে কপি করব আর পেস্ট করে দেব। তার মানে এখন দুটো রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে। ওপরে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে আমরা হোয়াইট ফিল করে দেব, আর এই যে নোটটা আছে নোটটা ধরে আমরা উপর দিকে টেনে বড় করব, সেম এখানেও সামান্য বাড়িয়ে দেব। এখন ওপরে যে রেক্ট্যাঙ্গেল এটা হোয়াইট আছে, তার তলাটা আছে ব্ল্যাক, ব্ল্যাকটা নিচে আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা অল্ট প্রেস করব কিবোর্ডে, আর একবার ক্লিক করব। মনে রাখবেন অল্ট প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে সেটা সিলেক্ট বিহাইন্ড হয়। সিলেক্ট বিহাইন্ড মানে হচ্ছে আমার এর বিহাইন্ডে কী আছে, না ব্ল্যাক বক্সটা আছে। তো যখন আমি অল্ট প্রেস করে এখানে ক্লিক করব তো ব্ল্যাক বক্সটা সিলেক্ট হবে। এবার এটাকে আমরা রাইট ক্লিক করব, অর্ডার আর ফ্রন্টে নিয়ে চলে আসব, তাহলে এটা কিন্তু তৈরি হয়ে গেল। পুরোটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে গ্রুপ করে নেব। এবার চলে আসব পেইড লেখাটা, তো সবার ফার্স্টে আমরা সিলেক্ট করব, আর রাইট ক্লিক করে অর্ডারে ক্লিক করে আমরা ব্যাক অফ দ্য পেজে ক্লিক করে নেব। তাহলে এই যে পেইড লেখাটা আছে এটা আমাদের ওপরেই থাকবে, এটাকে আর সামনে আনার দরকার পড়বে না। এটাকে আমরা বড় করে নেব আর একটু চওড়া করে নেব। শিফট চিপে সিলেক্ট করে আমরা সেন্টারিং করে নেব। তো মোটামুটি ডিজাইন তো রেডি আছে। এবার আমরা এই ধরনের যে এফেক্টগুলো আছে এই এফেক্টটা আমরা দেব, তার জন্য আমরা টেক্সট আর ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করব। এখানে আমরা একটা ফন্ট সিলেক্ট করে করব, সেটা হচ্ছে আরএফএক্স স্প্ল্যাটস, SPLATZ, ঠিক আছে। এই ফন্টটা নিয়ে কিন্তু আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি, এবং ফন্টটার ডাউনলোড লিঙ্কও কিন্তু আপনাদের দিয়েছি। যদি ডাউনলোড করে থাকেন তাহলে ভালো কথা, নাহলে কিন্তু আপনি অনলাইন থেকেও পারবেন, আমার ভিডিও ডাউনলোড লিঙ্ক থেকেও কিন্তু পেয়ে যেতে পারেন, যে ভিডিওগুলো অলরেডি আমি করেছি। তো এর মধ্যে অনেকগুলো এফেক্টস আছে দেখতেই পাচ্ছেন, ভেতরে যে কোনো এফেক্টটি আপনি ইউজ করতে পারেন, আর আমি এখানে ইউজ করবো হচ্ছে এই এফেক্টটা। তো এটাকে আমি ড্র্যাগ করে টেনে আমি নিচে নিয়ে আসব। এটাকে আমরা হোয়াইট ফিল করব, আর জাস্ট এই লাইনগুলোর উপর আমরা দিয়ে নেব, যেখানে খুশি আপনারা এটাকে প্লেস করতে পারেন, ছোট বড় করতে পারেন।
এবার আমাদের কাজ হচ্ছে, যদি এটাকে আমাদের কালারে চাই যেমন এরকম আছে, তার জন্য আপনারা কি করবেন, এই পুরোটাকে সিলেক্ট করবেন, আর বিটম্যাপ কনভার্ট টু বিটম্যাপ, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটাকে বিটম্যাপ করে দেবেন। তো এটা এখন কিন্তু বিটম্যাপ হয়ে গেছে, ক্লিক করব আর রোটেশন করে আমরা একটু রোটেশন করে নেব। নাও আমরা যে কোনো কালারে রাইট ক্লিক করব, যেমন এবার ধরুন এই যে বিলটা আছে, বিলটার মধ্যে আমরা যে কোনো কালারে কিন্তু বসাতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।